নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বিত, পাশাপাশি নাম না করে কটাক্ষ করতেও ছাড়লেন না কেন্দ্রীয় সরকারকে। নেতাজির জন্মভূমি বাস করে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বেলা 11:15 সাইরেন আর শঙ্খধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী, আর সেখান থেকেই একথা বলেন তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী পালন করতে গিয়ে নাম না করে কেন্দ্রকে নিশানা করেন, পরিকল্পনা কমিশন তুলে দেওয়ার সমালোচনা করেন, বলেন চালাকির দ্বারা মহৎ কাজ সাধিত হয় না, আন্দোলন থেকে নবজাগরণ সবই এই মাটি থেকে, আর তার জন্যই লড়াকু মনোভাবটা তাদের আছে বলে তিনি মন্তব্য করেন। এজেন্সিকে তিনি ভয় পান না, কিন্তু কেউ কেউ ভয় পায় এমন কটাক্ষ করতে ছাড়লেন না। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু এই বাংলারই, তাই সেই মাটির মানুষের সঙ্গে কথা বলতে গেলে একটু সৌজন্য দেখাতে হয় বলে তাঁর দাবি। পাশাপাশি তিনি আওয়াজ তোলেন, দেশের সম্পত্তি বিক্রি করা হচ্ছে, তবে দেশটাকে বেচে দেবেন না বলেও আবেদন জানান তিনি। তিনি সমালোচনায় ভীত নন, আর তাঁর সমালোচকও থাকবেন, এটা স্বাভাবিক। রাস্তায় কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়। তাহলে কি দিদির দূত অনুষ্ঠানে দিকে দিকে বিক্ষোভের প্রসঙ্গেই এমন মন্তব্য মুখ্যমন্ত্রীর? নেতাজির ভাবধারা নিয়েই দেশ এগিয়ে চলুক, এমনই আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।